বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেলে। আপনারা আশা করি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা করতে চলেছি সেটা হলো সেই ক্যামেরা, ফোন এসব নিয়ে। আজকে প্রো ক্যামেরা নিয়েই কথা বলবো। সকালবেলায় আমি ছবি তুলেছি, বৃষ্টি বাদলের দিন ছিল তাই সকালবেলায় আমি ছবি তুলেছি, প্রো ক্যামেরা অ্যাডজাস্ট করে তুলেছি। দেখে এমন মনে হবে যেন DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলেছি। তো চলুন আগে ছবিগুলো দেখতে থাকুন। এটা একটা গাছের ছবি, এটা একটা ফুলের ছবি, সবই গাছ এবং ফুল, এসব ছবি আমি তুলি, আমার ভালো লাগে। দেখুন গাছের ছবির পাতা ছবিটা যেটা দেখছেন, জলগুলো দেখুন কি সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন মনে হচ্ছে একদম DSLR ক্যামেরা দিয়ে তোলা। তা আসুন বন্ধুরা কেমন করে আমি সেট করেছি সেটা দেখি, তবুও করলাম আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তাই ক্যামেরাটা কী করে সেট করেছি, প্রো ক্যামেরা যেটা ম্যানুয়ালি সেট করতে হয় সেটা কী করে সেট করেছি সেটা অবশ্যই দেখবেন। তো চলুন একটু দেখিয়ে দিই স্ক্রিন রেকর্ডারে, দেখুন এই ভিডিওটা দেখুন, দেখুন সেট করছি, ছবিটা তুলবো, তার জন্য কী কী করছি দেখুন, ISO, WB, শাটার টাইম এগুলো সব ঠিক করছি আস্তে আস্তে, দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা ছবিটাকে লক করছি, লক না করলে ছবিটা ঠিকমতো আসবে না। ছবির স্ক্রিনটাকে লক করলাম, এবার ছবিটা তুলব। তো বন্ধুরা দেখলেন এতক্ষণ ধরে কেমন করে আমি প্রো ক্যামেরা দিয়ে ছবিটা তুললাম আমাদের এই মোবাইল। তো আমি অভিজিৎ, হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেলে আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। তার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও একটু দেখুন, দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওগুলো। নতুনত্ব আছেই, অবশ্যই নতুনত্ব আছে ভিডিওগুলোতে, তো একটু দেখুন। পরবর্তীকালে আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য বিদায় চাইছি, ভালো থাকুন।